মহারাজ প্রণাম। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমার সঙ্গীতকে নিয়ে, তো আধ্যাত্মিকতায় সঙ্গীত কতটা সহায়ক? তো এখানে আমরা দেখেছি যে যারা আধ্যাত্মিকতার পথে চরমভাবে গিয়েছেন, মীরা, কবির, সুরদাস, সাধক রামপ্রসাদ, কমলাকান্ত, এদের এদের মধ্যে যে সঙ্গীতের মধ্যে যে সমর্পণ দেখা গেছে, তো সেই জায়গাটা আমি একটু বুঝতে চাই। আর কিরকম বোধ নিয়ে এগোলে সঙ্গীতের মানে মাধ্যমে আধ্যাত্মিকতার পথে অনেক এগোনো যায়, কিরকম বোধপূর্ণভাবে এগোনো যায়? দেখুন, সঙ্গীত বা যে কোনো জিনিস, এটাকে ধরুন বোঝার জন্য প্রকৃতি, ঠিক আছে? কারণ সামথিং ইজ ম্যানিফেস্টিং, কিছু প্রকাশ পাচ্ছে, প্রকাশ মানে প্রকৃতি, ঠিক আছে? তো যা কিছুই প্রকাশ পাক না কেন, তার কেন্দ্রে যেতে হবে, ঠিক আছে? মীরার গান আর আমাদের গানে একটা পার্থক্য হয়, মীরার এক্সপ্রেশন গান হয় আর আমরা গানের মধ্যে এক্সপ্রেশন খুঁজি, এটা হিউজ পার্থক্য। কবির যা বোঝে তা গান হয়, রামপ্রসাদ যা বুঝেছে তা গান হয়, অর্থাৎ সে এক্সপ্রেস করছে তার ভিতরে কি আছে। আর আমরা কি করি সাধারণত, আমরা মেলাই, আমাদের ভালো লেগে যায় তাল, আমাদের ভালো লেগে যায় সুর, আমাদের ভালো লাগে রাগ, ঠিক আছে? হতে পারে প্রকৃতিগতভাবে মীরা রাজরানী ছিলেন, একটা বড় উচ্চকুলের, তিনি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন, শিখেও ছিলেন, তখন এগুলো জীবনের অঙ্গ ছিল। কবির তো হাতি ঘোড়া কিচ্ছু শেখেননি, ঠিক আছে? সুরদাস গান গেয়েছেন ছোট থেকে, আমরা তুলসীদাসের জীবন দেখি, তুলসীদাস দোহা গেয়েছেন। এদের গান বা সাধকের গান বা যাই করুক, সাধক সাধক এই 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 কাপড়টাকে না ভাঁজ করছে, ঠিক আছে? এর মধ্যে একটা প্রাণ আছে, এই কাপড়টা ভাঁজ করছে, যদি সাধক ভাঁজ করে আপনার মনে হবে যে বড় যত্ন করে ভাঁজ করেছে, ঠিক আছে? ঝাঁট দিচ্ছে, বড় যত্ন করে ঝাঁট দিচ্ছে। এ যখন গান গাইছে, এর না রাগের দরকার আছে, না তবলার দরকার আছে, না সুরের দরকার আছে। ঠাকুরের গানে কি ছিল? কোনো কালোবাতি ছিল না। হোয়ারাস স্বামীজি প্রকৃতিগতভাবে গান শিখেছিলেন, স্বামীজির মধ্যে গমক ছিল, মীরের কাজ ছিল, এই চলছে সেই চলছে, ধ্রুপদাঙ্গে গাইছে, হ্যাঁ। তো ঠাকুরের মধ্যে মাস্টারমশাইকে জিজ্ঞেস করা হলো যে ওনার গান এরা মন্ত্রমুগ্ধ করতো কেন, বলো গানে প্রাণ ঢালতেন। যখন ঠাকুর গাইছেন সকলই তোমার ইচ্ছা, তখন ঠাকুর ওই ভাবে প্রবেশ করে গিয়েছেন, এবারে গাইছেন। তো সঙ্গীত কেন, যে কোনো জিনিস সাধনা হতে পারে, যদি প্রকৃতিগতভাবে, ধরুন আপনি ছোটো থেকে বা কেউ ছোটো থেকে গান শিখেছে বা কেউ তবলা শিখেছে, সব সাধনা হতে পারে। ভারতের তো এটাই সুন্দর, ভারত সব কিছুকে সাধনা করেছে, যার মধ্যে যত জিনিস, এই যে শিবের সাথে একটা নেশার সম্পর্ক করে দিয়েছে, এটা পরবর্তীকালে, এর মধ্যে সৌন্দর্য আছে। দেখুন, নেশাখোরদের জন্য একজন দেবতা রেখে দিয়েছে, বলছে তুমিও এগোতে পারো, নেশা করেও হতে পারে, হতে পারে তো, নিশ্চয়ই হতে পারে, যে মারিজুয়ানা বা এইসব জিনিসগুলো যেগুলি সবাই নিচ্ছে, এর একটা পার্সপেক্টিভ আছে যে কেন এগুলি প্রয়োগ করা হয়েছে, কতটা প্রয়োগ করা হবে। তো একটা তো সিদ্ধান্ত এই যে নেশা করে কেউ আধ্যাত্মিক হয়নি, নেশা করে কেউ বেহুশ হয়ে হুঁশ লাভ করেনি, কিন্তু ভারতের এত ক্যাপাসিটি, গান তো অনেক উৎকৃষ্ট জিনিস, বেহুশিকেও হুঁশের কাজে লাগিয়ে দেবে, তন্ত্র মদ নিয়ে চলে আসবে। শ্রীরামকৃষ্ণ তো খুব সুন্দর প্রমাণ দিলেন, বললে যে আমি কারণ কি গ্রহণ করব, মায়ের চরণামৃত দেখি আমার নেশা হয়ে যায়, এটা হলো মূল ভাব। তো যদি আপনার বা কারোর মধ্যে গান থাকে, ঠিক আছে, ওতে প্রাণ দিতে হবে। প্রাণ কি আপনার আন্ডারস্ট্যান্ডিং, নালে গান হয়েই যাবে, হয়েই যাবে, হয়েই যাবে। আমি এমনও সাধু দেখেছি যন্ত্রের মতো গান গাইছে, মনো চল নিজ নিকেতনে এত সুন্দর সুরট মল্লার করছে যে চিন্তাই করা যায় না। কিন্তু এই যে ভ্রম কেন অকারণে, এই অকারণের মধ্যে, এই যে ভ্রম কেন অকারণে, এতে প্রাণ কি করে দেবে? ও তো ভ্রমেই নি, ও তো শুধু কারণেই বাঁচা, এটার পর এটা হয়, এটার পর ওটা হয়, ওটার পর সেটা হয়। সে যখন অকারণ গাইবে, তার অকারণে প্রাণ নেই। কালোয়াতি অনেক আছে, 18-19টা সুর লাগিয়ে দেবে। আমি এমন এমন সন্ন্যাসীকে দেখেছি, এত সুন্দর গিয়ে মাটি করে দিয়েছে, গিয়ে মাটি করে দিচ্ছে, ভোরবেলায় বসেছি, এত সুন্দর পরিবেশ, কি বলবো, ধরুন গাইছে মনে হয় একটু উঠলে ভালো হয়, আর বসতে ইচ্ছা হচ্ছে না। তার আগে যে গাইছিল সে গান জানে না,
ঠিক আছে, কিন্তু একটা সরলতার সৌন্দর্য আছে, না জানার সৌন্দর্য আছে, ঠিক আছে। তো গান গাওয়ার সময় এতটা ইনোসেন্ট হতে হয় সাধককে, আর কিছু নেই, শুধু ওই ভাবটা আছে আর আমি আছি, এটা যদি হয় তাহলে কিছু হতে পারে। এবং সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে, সম্পর্কের মধ্যেও শ্রীরামকৃষ্ণ বললেন ওই নাতিকে ভালো লাগবে, নাতির মধ্যে গোপালকে আনো, গোপাল ভাব আরোপ করো, ঠিক আছে, ও কি গোপাল হিসাবে দেখো কাজ হবে, কারণ নাহলে গোপাল এদিকে পড়ে থাকবে, নাতি এদিকে পড়ে থাকবে। তো গানের যে ভাব, আমি বলবো যারা সাধক, যারা ধ্যানী, তাদের উচিত অর্ডার্ড হয়ে গান না করা। আমি পরিষ্কারই বলি, আমাকে অনেকে আগের জন্য আমাকে ইগোয়েস্টিক বলেছে, ও তো ঘ্যাম আছে, আমি গানের গও জানি না, তবু একটু একটু গিয়ে দিতাম কেন, আমার একটাই আছে যে আমি যেটা গাইছি আমি সেটাকে ফিল করবার চেষ্টা করি, ওই জন্য হয়তো গানের মধ্যে একটা সফটনেস থেকে যায়, একটা আবেদন থেকে যায়, নাহলে আমি কিচ্ছু জানি না, আমি হার্ডলি কি জানবো, হয়তো বেহাগ রাগের একটুখানি আরোহণ অবরোহণটা করে দিতে পারবো, ইমন রাগের একটু আরোহণ অবরোহণ করে দিতে পারবো, এর বেশি কিছু করতে পারবো না আমি। কিন্তু যারা যারা বিশাল বিশাল বসে আছে, আমি বলছি না যে তারা ডোবেনি, তারাও কেউ কেউ আছে যারা ডুবেছে, কিন্তু মানে গানের ক্ষেত্রে বিশেষ করে দেখেছি যন্ত্র হয়ে যাওয়া। এই জন্য উনি একটা কথা বলছে, কত গান তুলতে পারবো, কত গান গাইতে পারবো, আমি কেমন গান তুলতাম, ধরে গাইছি ও তো রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, তো আমি গানের যে স্ট্র্যাটেজি আছে ওটা কোথায় যাই, অবাককে আমি অবাকের মতো করে বলছি, ওটা ভালো লেগে যাচ্ছে, কেন ভালো লেগে যাচ্ছে, আমি খারাপও লাগতে পারে তাতে আমার কাজকলা, ঠিক আছে, কিন্তু আমি তো আমি খুব স্বার্থপর, আই এনজয়, ঠিক আছে। কেউ বললো খুব ভালো হয়েছে, কিছু এসে যায় না, খুব খারাপ, হ্যাঁ নিজের মধ্যে চেষ্টা করি যেটা যেটা দেওয়া। এবার দেখবেন আমাদের এই যে রং টংগুলো আছে এতে চাটুকার খুব থাকে, টু বি অনেস্ট, কি সুন্দর যে মহাজ গাইলেন, মহাজ নিয়ে জানেন চারবার তার সুরফল করেছে, এই যে আমাদের পাশে তবলচি থাকে সে বলে কি সুন্দর গাইলেন, এমন মিথ্যে কথা কম বলো না, আর কেউ না বুঝুক তুমি তো জানো কোথায় তাল খেলে কেটেছে, তো মিথ্যের চারিদিকে ফোয়ারা আছে। তো বিষয়টা এটাই যে গানকে তৈরি বানান, গান তৈরি হতে পারে, বাইতে হবে আপনার জীবন, এরম যদি আপনি হয়ে যান, এই আন্ডারস্ট্যান্ডিং যদি আসে, এবার আপনি সব কিছুতে বাইবেন, নাহলে মুশকিল হবে, কারণ জীবন কিন্তু আনফোল্ডেড নয় যে একটা ভাঁজ আছে মাত্র, এটা লক্ষ লক্ষ ভাঁজ। বলে আমি গানের সময় বড় আধ্যাত্মিক, আর যদি একবার বাজারে যাই একদম ইরিটেটেড, তা হবে না, বাজারেও তার প্রেম থাকবে, সেও বাজার করবে, সে বেগুনটা দেখে কিনছে, কারণ ওই বেগুন ক্যালোরি হবে এবং ক্যালোরি থেকেও গান আসবে, তার থেকেই জীবন চলবে, এ দে আর কানেক্টেড, ঠিক আছে। তো প্রত্যেকটা জায়গাতে শ্রদ্ধাশীল হওয়া, হ্যাঁ আপনি যদি গান জানেন বা গান করতে পারেন খুব আনন্দের কথা, আপনাকে অতিরিক্ত একটি জিনিস প্রকৃতি গিফট হিসাবে দিয়েছে, একেও সেবায় লাগান, কিন্তু ভাবমুখী হয়ে, এই জন্য আমি একটা সিদ্ধান্ত বলেছি, আগেও বলেছি, সাধক ভাবে ভাসে আর সঙ্গীত শিল্পী সুরে ভাসে। সুর তো চাই, বেসুরও সে স্বামীজি বলেছিল না যে মোহনজির মন কি ভুলবে, হ্যাঁ এতো আমারই মন গলছে না এত বাজে গান গাইছে, সেটা না, আপনি যদি কোনো কিছু সম্মান করেন, ভালোবাসেন, তাকে যখন গিফটটা দেন সেটাও খুব এক্সপেন্সিভ, খুব সুন্দর করে সাজিয়ে দেন, সেরমভাবে দেওয়া হবে যতটা পারা যায়, কিন্তু ওই গিফটটাই কিন্তু আপনার প্রেমের পরিচয় নয়।